হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব স্কোপ, গ্লোবাল কিওয়ার্ড, নন লোকাল কিওয়ার্ড, লোকাল কিওয়ার্ড এবং গ্লোবাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল। আজকে অনেকগুলো বিষয় আমরা দেখব যেগুলো অনেকের ক্ষেত্রে একটু কনফিউজিং হয়। আপনারা আশা করি ভিডিওটি খুব ভালো মতো দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে হয়তো আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আমি যখন এই টপিকগুলো পড়ি তখন কিন্তু প্রথম প্রথম আমার একটু প্রবলেম হয়েছিল, একটু কনফিউশন ছিল। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এই ভিডিওটি দেখেন একদম মনোযোগ দিয়ে, তাহলে আপনাদের এই গ্লোবাল, লোকাল, তারপর পাইথনের যে স্কোপ, এটি নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা বুঝি যে স্কোপটি কি। স্কোপ হচ্ছে আপনাদের সহজ ভাষায় বলতে গেলে একটি এরিয়া। এরিয়া যেরকম হচ্ছে, আপনি যদি একটি ভ্যারিয়েবল ডিফাইন করেন, সেটির অ্যাক্সেস কত দূর পর্যন্ত থাকবে, সেটি হচ্ছে একটি স্কোপ। তো সর্বপ্রথম আমরা দেখি গ্লোবাল স্কোপ। যেমন আমি এখানে যদি একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করি, নাম দিচ্ছি আমি এক্স, এক্স দিয়ে আমি এক্স এর ভ্যালু দিচ্ছি 20। এই এক্স এর 20 যে আমি ভ্যালু দিলাম, এটি হচ্ছে একটি গ্লোবাল ভ্যারিয়েবল। এটিকে আমি আমার এই স্ক্রিপ্টের যে কোনো জায়গা থেকে কিন্তু আমি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো উইদাউট এনি প্রবলেম। তো চলুন দেখি, আমরা যদি একটি ফাংশন ডিফাইন করি, টেপ আমি এখানে দিলাম 1 1, দিয়ে আমি এটিকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট, এখানে আমি দিলাম এক্স। এখন আমি যদি এটিকে রান করি, আমি কি এদিকে এটিকে কলই করিনি, যদি এটিকে রান করি, 20 কিন্তু প্রিন্ট হচ্ছে। তার মানে কি, এই যে আমরা প্রিন্ট এক্স কে করলাম, আমরা এই ফন ওয়ান যে ফাংশন আছে এটি দিয়ে, এই যে এই এক্স ভ্যারিয়েবল কে। তো আমরা যে কোনো ফাংশনের ভেতর কিন্তু আমরা এই ভ্যারিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারি, তাই আমরা এটিকে বলি গ্লোবাল ভ্যারিয়েবল। এটির স্কোপ হচ্ছে গ্লোবালি, মানে আমি এই স্ক্রিপ্টের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ভ্যারিয়েবলটি আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি আমি এখানে প্রিন্ট এক্স দিলাম, আমি যদি এটির ভেতরে একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করি এক্স ইকুয়াল টু 30, তো এখন আপনারা একটি বিষয় দেখেন, এখানে গ্লোবালি কিন্তু একটি ভ্যারিয়েবল আছে 20, এবং লোকাল ভ্যারিয়েবল আমরা যেটিকে বলি, লোকাল ভ্যারিয়েবল কোনটি, যেগুলো আমরা কোনো ফাংশনের ভেতর ডিফাইন করি। এই যে ফাংশন, এটার ভেতরে যে ইন্ডেন্টেশন, আমরা কিন্তু এই ফাংশনের ভেতরে আছি, এটির ভেতরে যে আমরা এক্স ইকুয়াল টু 30 লিখেছি, শুধুমাত্র এই ব্লকের ভিতরে, শুধুমাত্র এই ফাংশনের ভেতরেই কিন্তু আমরা এই এক্সটিকে ইউজ করতে পারবো, এটির অ্যাক্সেস কিন্তু আমরা বাইরে নেই। তো আপনাদের আমি যদি এখন দেখাই যে এক্স ইকুয়াল টু 30 দেওয়ার পর এখন যদি আমরা ফন ওয়ান কে আমরা রান করি, তাহলে আমাদের কত আসবে রেজাল্ট? এর আগে আমাদের কিন্তু 20 এসেছিল। তো চলুন দেখি, আমরা যদি এটিকে রান দেই, এখন রেজাল্ট 30 আসছে, এক্স এর রেজাল্ট হয়ে গিয়েছে 30। এর কারণ কি? সর্বপ্রথম আমরা যখন কোনো ফাংশন লিখি এবং এটার ভেতর কোনো অপারেশন করি, কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করি, তো পাইথন সর্বপ্রথম চেক করে যে লোকালি কোনো ভ্যারিয়েবল আছে নাকি সেম নামে। এখন যেহেতু আমরা এখানে প্রিন্ট এক্স দিয়েছি, এটি হচ্ছে এই স্কোপের ভিতরে, তো সর্বপ্রথম কিন্তু সে পেয়ে গেছে এক্স ইকুয়াল টু 30, তো সে আর বাইরে যায়নি, কারণ লোকালি কিন্তু এই ভ্যারিয়েবলটি অ্যাভেইলেবল। তবে আমি যদি এটিকে কমেন্ট আউট করে দেই, যখন সে দেখবে যে লোকালি কোনো, লোকালি এক্স নামের কোনো ভ্যারিয়েবল নেই, তখন কিন্তু সে জাম্প করবে গ্লোবালে, যে গ্লোবালে কি আছে একটু দেখতে হবে। তো নর্মালি কিন্তু এই যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্লোবালে সে 20 পেয়েছে, এক্স ইকুয়াল টু 20, এক্স এর ভ্যালু 20 পেয়েছে, সে কিন্তু এখানে 20 প্রিন্ট করে দিচ্ছে। এখন চলুন একটি জিনিস আমরা দেখি, এটি হচ্ছে মূলত বেসিক স্কোপের বিষয়। আমি সামনে আরো বলতেছি যে আরো কিভাবে ইয়া করতে হবে, তবে একটি বিষয় এখন আমরা দেখব যে আমরা যদি এরকমটি করি যে যেখানে এরকম আপাতত আছে, যেখানে এক্স 30 আমি এটিকে আপাতত কেটে দিচ্ছি, আমরা গ্লোবাল কিওয়ার্ড এর সাথে, মানে গ্লোবাল গ্লোবাল কিওয়ার্ডটি দেখব যে গ্লোবাল কিওয়ার্ডটি কি। তো যেমনটি দেখতে পাচ্ছেন প্রিন্ট এক্স, এখন আমি যদি এখানে এরকম করি যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 দিয়েছি। আমরা কি করতে যাচ্ছি, এই এক্স এর সাথে কিন্তু 1 প্লাস করতে যাচ্ছি আমরা, তারপর এটিকে প্রিন্ট করতে যাচ্ছি এখান থেকে যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। এখন যদি আমরা এখানে এটিকে প্রিন্ট দেই, আমাদের কি এরর দিচ্ছে, এরর কি, এরর কি বলছে, আনবাউন্ড লোকাল এরর, লোকাল ভ্যারিয়েবল এক্স রেফারেন্সড বিফোর অ্যাসাইনমেন্ট। এখন দেখেন যে আমরা যখন আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল গুলোকে আমরা অ্যাক্সেস করি,
যখন আমরা কোনো ফাংশনের ভেতর থেকে আমরা কোনো গ্লোবাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি, সেটা হয় রিড ওনলি। রিড ওনলি মানে আমরা শুধু সেই ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে আমরা রিড করতে পারবো, এটাকে কিন্তু আমরা মডিফাই করতে পারবো না। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ট্রাই করেছি যে এক্স এর সাথে প্লাস ওয়ান করতে, এটার সাথে আমরা এককে যোগ করতে চেয়েছি, যেটা আমাদের পাইথন কোনোভাবেই সরাসরি পারমিশন দেয় না। আমরা চাইলেই পারি না কোনো গ্লোবাল ভ্যারিয়েবলকে এডিট করতে বা সেটাকে মডিফাই করতে। তো এইটার জন্যই আমরা নর্মালি ইউজ করে থাকি গ্লোবাল কিওয়ার্ড। তো গ্লোবাল কিওয়ার্ডটি কি চলুন দেখি, আমরা যদি এখানে লিখি গ্লোবাল, গ্লোবাল দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব এক্স। এখন আমরা কি করলাম, এই গ্লোবাল কিওয়ার্ড এক্স দিয়ে আমরা কিন্তু এটির অ্যাক্সেসটি পেয়ে গিয়েছি আমাদের এটির ভেতরে। এর আগেও আমরা অ্যাক্সেস পেয়েছিলাম কিন্তু রিড অনলি মোডে, কিন্তু এখন আমরা কিন্তু এটিকে রিড অ্যান্ড রাইট দুইটাই করতে পারবো। এখন আমরা চাইলে কিন্তু এই এক্সকে মডিফাই করতে পারবো এই ফাংশনের ভেতর থেকে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি গ্লোবাল কিওয়ার্ড দিয়ে কিন্তু এক্সকে ভেতরে নিয়ে এসে পড়েছি। এখন আমি যদি রান দিই, এক্স এর সাথে ওয়ান কিন্তু যোগ দিয়েছি, আমি ধরলাম না আমি আরো 20+ করছি। এখন যদি আমি এটিকে রান দেই কি হবে, খুব ইজিলি কিন্তু 40 প্রিন্ট হচ্ছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 40 প্রিন্ট হচ্ছে, কারণ আমরা গ্লোবাল কিওয়ার্ড দিয়ে এক্স এর যেই ভ্যালু আছে সেটিকে কিন্তু ভেতরে নিয়ে আসছি এবং সেটিকে আমরা পারমিশন নিয়ে নিয়েছি যে আমরা চাইলে এটিকে রাইট করতে পারি। তাই আমরা এক্স এর সাথে কিন্তু 20+ করে দিয়েছি। দেওয়ার পর আমাদের যখন প্রিন্ট করছি আমরা এক্স, তখন কিন্তু এটির ভ্যালু হয়ে যাচ্ছে 40। এখন একটি বিষয় আমি দেখাই, এটি হচ্ছে ফাংশনের ভেতর আমরা কিন্তু ফন ওয়ানকে আমরা কল করেছি। আমরা যদি বাইরে থেকে, বাইরে সরাসরি এটিকে কল করি, এখন সরি আমি প্রিন্ট করতে যাচ্ছি, এখন আমি ফাংশনের বাইরে আছি, আমি ফাংশনের বাইরে থেকে আমি নর্মালি এই যে এই ভ্যারিয়েবল আছে এটিকে আমি প্রিন্ট করব। এখন যদি আমি কি প্রিন্ট করি, এখন কিন্তু 40 হয়ে যাচ্ছে। আমি একটু কনফিউশন দূর করি, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ফাংশনটিকে আমরা যদি রান করি, ও আমি এখানে এটিকে জাস্ট এই প্রিন্টটিকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এই যে 40 প্রিন্ট হচ্ছে, এই 40 কিন্তু এই এক্স থেকে প্রিন্ট হচ্ছে, মানে এই এক্সটি। এর কারণ কি হলো, আমাদের এখানে তো গ্লোবালি এই এক্স এর মান তো হচ্ছে 20, তাহলে 40 কেন হলো? 40 হয়েছে এই ফাংশনটির কারণে, কারণ আমরা এখানে যখন গ্লোবাল কিওয়ার্ড লিখি তখন আমরা যখন এটিকে অ্যাক্সেস পেয়ে যাই, আমরা যখনই এটাকে মডিফাই করি এটা কিন্তু ইন প্লেস মডিফাই হয়ে যায়। এটা এমন না যে এটার একটি কপি নিয়ে করলো, আমরা যখনই এখানে এক্স এর সাথে গ্লোবাল কিওয়ার্ড দ্বারা অ্যাক্সেস নিয়ে এটাকে মডিফাই করেছি, এটি কিন্তু আমাদের গ্লোবাল স্টেজে, মানে যেখানে এটি গ্লোবাল স্কোপ, সেখানেও কিন্তু এটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনারা যখন গ্লোবাল এবং লোকাল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনারা এরকম পড়বেন যে অনেক সময় আপনার দেখতে হবে যে আপনার গ্লোবালিও কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে, এই বিষয়ে আপনাকে খেয়াল অবশ্যই রাখতে হবে। তো মোটামুটি গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবল, এটি আপনারা যখন কোনো ফাংশনের ভেতর লিখেন যে কোনটি গ্লোবাল কোনটি আপনার কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করেন এভাবে, তখন কিন্তু সেটি আর লোকাল কিওয়ার্ড এবং সেটার বাইরে যেটি হয়, সর্বপ্রথম আপনারা লাইনে যেটা লিখেন উইথাউট এনি ফাংশন, তখন কিন্তু সেটি হয়ে যায় আপনার সম্পূর্ণ গ্লোবাল কিওয়ার্ড, এটাকে আমি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। তো চলুন আমরা তারপর আরেকটু অ্যাডভান্স দেখি যে আর কিভাবে আমরা এটিকে অ্যাক্সেস করতে পারি। তো যেমন এখানে গ্লোবালি কিন্তু 20 আছে, আমি আপাতত এই গ্লোবাল কিওয়ার্ডটাকে এখান থেকে সরিয়ে দিব। দেওয়ার পর আমরা একটি নেস্টেড ফাংশন লিখবো। নেস্টেড ফাংশন হচ্ছে একটি ফাংশনের ভেতর আরেকটি ফাংশন। এই যে আমাদের এই ফাংশন আছে, ফাংশনের ভেতর কিন্তু আমি আরেকটি ফাংশন লিখবো যেটির নাম দেবো আমি ডেভ ফান টু। দেওয়ার পর আমি যদি এখানে লিখি, এখন আমি যদি এইটির ভেতরে আমি সর্বপ্রথম এখানে কি করব, আমি এক্স ইকুয়াল টু 35 দিলাম। 35 দেওয়ার পর এখন আমি যদি এটির ভেতর প্রিন্ট করি এক্সকে প্রিন্ট করলাম আমি এটির ভেতর, এবং আমি এই ফাংশন থেকে বেরোয় এখন আমরা আছি ফন ওয়ান ব্লকে। এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, অনেক সময় যারা আমরা হয়তো এখনো নেস্টেড ফাংশন দেখেন নাই, তবে এটি তেমন হার্ড কিছু না। মানে আমরা নেস্টেড ফাংশন তখনই ক্রিয়েট করি যখন আমাদের একটি ফাংশনের ভেতর আরেকটি ফাংশন লিখতে হয়, সেটি হচ্ছে নেস্টেড ফাংশন। এখন ফন ওয়ান যে এটির ব্লকের ভেতর কিন্তু আমি আছি, এই ফন ওয়ান এর ব্লকের মধ্যে কিন্তু আমি এই ফন টুটাকে কল করব। আমি এই ফাংশনটিকে কল করলাম, কল করার পর আমি যদি এখন বাহির থেকে এই ফন ওয়ানকে কল করি,
এটি আমাদের আউটপুট কি দেয় চলুন দেখি। এটি আমাদের আউটপুট দিচ্ছে 35, কারণ এই যে এই নেস্টেড ফাংশনটি, নেস্টেড ফাংশনটি যখন দেখবে যে তার মধ্যে লোকালি কোনো ভ্যারিয়েবল নেই, তখন সে তার প্যারেন্ট যে ফাংশন সেটির মধ্যে কিন্তু দেখবে যে সেখানে কিছু আছে নাকি। এখন আমি যদি এখানে এই ফান টু এর ভেতর যদি আমি আর এই এক্স এর মান দেই 390, আমি যদি এখানে দিয়ে দিলাম, তারপর আমি যদি এটিকে প্রিন্ট করি তাহলে কি হবে চলুন দেখি। এখানে 390 প্রিন্ট হচ্ছে, এর কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফান টু এর ভেতর কিন্তু আমি একটি লোকাল ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, কারণ এটা ফান টু এর লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল যেহেতু এটা এখানে হয়েছে, তাই কিন্তু এখন সম্ভব না যে আপনি এই একটি লোকাল ভ্যারিয়েবল থাকতে কিন্তু আপনি এটিকে প্রিন্ট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ফান টু আমরা যখন কল করেছি, সর্বপ্রথম ফান টু যখন আমরা অ্যাসাইন করার পর এক্স এর ভ্যারিয়েবল দিয়ে দিলাম 390, তারপর কিন্তু প্রিন্ট দিয়ে দিয়েছি আমি এক্স। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স আর ইয়াটি কিন্তু গ্রে আউট হয়ে গিয়েছে, তার মানে এটির সাথে কিন্তু এই ফাংশনের কোনো সম্পর্ক নেই, নেস্টেড এর ভেতর কিন্তু আমরা এটি করতে পারি। এখন কথা হচ্ছে যে এখানে এক্স কিন্তু 20 আছে, আমরা যদি নেস্টেড এর ভেতরে, মানে এই যে একটি ফাংশন এটি আরেকটি ফাংশন, এখন এখানেও আমি এই এক্স কে কেটে দিলাম, এখানেও আমি এই এক্স কে কেটে দিলাম, একটি ফাংশন, ফাংশনের ভেতর আরেকটি ফাংশন, তার ভেতরে কিন্তু প্রিন্ট করলাম আমরা এক্স কে, তারপর আমরা এটিকে কল করলাম, কল করার পর এটির বাহির থেকে আমরা এই ফাংশনটিকে কল করলাম। এখন যদি আমরা এটিকে দেখি রান দিই কত আসবে, 20, কারণ কি সর্বপ্রথম আমি যা বলেছিলাম এটি হচ্ছে একটি গ্লোবাল ভ্যারিয়েবল, ইট ডাজেন্ট ম্যাটার যে আপনার ফাংশনটি কত ধাপে নেস্ট করা হয়েছে, কতগুলো ধাপ রয়েছে আপনার ফাংশনের ভেতর, কতগুলো ফাংশন, এই যে গ্লোবাল ভ্যারিয়েবল আছে এটি যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাক্সেসিবল। এখন চলুন আমরা দেখি যে আপনি এটিকে ভেতর থেকে কি করতে মডিফাই করতে পারবেন নাকি। আমরা যদি এটিকে লিখি গ্লোবাল, গ্লোবাল এক্স এর নিলাম আমি গ্লোবাল এক্স কে, তারপর আমরা এটির ভেতরে লিখলাম এক্স ইকুয়াল টু, আমরা এটিকে সরাসরি চেঞ্জ করে দেই 49, গ্লোবাল এক্স কে নিলাম। এখন যদি আমরা দেই খুব সুন্দরভাবে কিন্তু গ্লোবাল কিওয়ার্ড দ্বারা আমরা নেস্টেড ফাংশনের ভেতর থেকেও গ্লোবাল কিওয়ার্ডকে আমরা কল করে আমরা ইন প্লেস এটিকে চেঞ্জ করে দিতে পারবো। এটি হচ্ছে আপনার গ্লোবাল কিওয়ার্ডের কাজ। এখন কথা হচ্ছে যদি আমরা এটির ভেতরে আপনার ফাংশনের যে এই ফাংশনের এক ধাপ পিছনে যে ফাংশন এটার মধ্যে যদি একটি ভ্যারিয়েবল থাকে যেটির নাম হচ্ছে এক্স এবং এটির ভ্যালু হচ্ছে 60, এখন আপনি চাচ্ছেন যে আপনি এটিকে মডিফাই করবেন, নট এই গ্লোবাল ভ্যারিয়েবলকে, কারণ আপনি যখন এই গ্লোবাল এক্স দিবেন তখন কিন্তু সে নেস্টেড এর ভেতরে দেখবে না। আপনাকে একটু এক্সাম্পলই দেখিয়ে দিই, যেহেতু এখানে গ্লোবাল লেখা আছে আমি এটিকে আবার রান করব। 49 কেন আসছে, কারণ এই যে যে 49টি হচ্ছে এটা কিন্তু এটি চেঞ্জ হচ্ছে। আপনাকে আর একটু ভালোভাবে আমি দেখিয়ে দিই, এখানে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট এক্স দেওয়ার পর 49 কিন্তু প্রিন্ট হচ্ছে। এই যে এই ভ্যারিয়েবলটি দেখতে পাচ্ছেন এক্স, যেটি গ্লোবাল ভ্যারিয়েবল, এটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাকে এটি মাথায় রাখতে হবে, আপনি যখন গ্লোবাল কিওয়ার্ড ইউজ করবেন তখন কিন্তু এই ফাংশনটি একদম জাম্প করবে মেইন গ্লোবাল যে স্কোপ সেখানে, এটি কিন্তু তার এক ধাপ পিছিয়ে যাবে না, সে কিন্তু এই এক্স কে চিনে না। যখন আপনি গ্লোবাল এক্স লিখবেন সে কিন্তু এক ধাপ পিছিয়ে যাবে না, সে সরাসরি আপনার বাইরে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে সেখানে কিছু আছে নাকি এরকম। তো এখন বুঝুন একটি বিষয় যে আপনি চাচ্ছেন না যে এটি গ্লোবাল এক্স এর সাথে ইয়া করুক, আপনি চাচ্ছেন যে আপনার যে এই ফাংশনের উপরের ধাপে যে ফাংশনটি রয়েছে সেটির মধ্যে যে ভ্যালুটি সেটিকে মডিফাই করতে। তো সেটিকে আপনি কিভাবে করবেন, সেটির জন্য আমরা ইউজ করে থাকি নন লোকাল কিওয়ার্ড। নন লোকাল আমি যদি এদিকে গ্লোবালটিকে কেটে এখানে দিয়ে দেই নন লোকাল, আমি যদি নন লোকাল এক্স লিখি, এখন এই ফাংশনটি অ্যাক্সেস করছে এই 60 যে এটি এটিকে। আমরা যদি সরাসরি এখানে এভাবে দেই x ইকুয়াল টু x x প্লাস 49, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন x ইকুয়াল টু x প্লাস 49, বা আমি এখানে 40 দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। তো এখন যদি আমরা এটিকে রান করি, রান স্কোপ ইনভ্যালিড আর্গুমেন্ট, এটা কোত্থেকে আসছে,
ওয়েট, আমার এখানে হয়তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 প্রিন্ট হচ্ছে। আমি এটিকে কমেন্ট আউট করে দেই। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 প্রিন্ট হচ্ছে। এই 100 প্রিন্ট হওয়ার কারণ কি? যখন আমরা এটিকে লিখলাম নন লোকাল এক্স, তার মানে সে এক ধাপ পিছিয়ে গিয়ে দেখবে যে তার এখানে কি আছে নাকি কোনো এক্স। তো সে যখন নন লোকালের পর যখন দেখলো যে হ্যাঁ সেখানে একটি এক্স আছে যেটির ভ্যালু হচ্ছে 60, তো সে কিন্তু এই এক্সটিকে নিয়ে এসেছে এই 60-এর ভ্যালুতে, এবং 60-এর ভ্যালু নিয়ে আসার পর এটির সাথে যোগ করে দিয়েছে কিন্তু 40। তো তার যোগফলই কিন্তু হয়ে গেল এখানে আমরা প্রিন্ট করেছি এক্সকে এবং ফান টু দিয়ে। তারপর যখন আমরা এটিকে কল করলাম এখানে সুন্দরভাবে কিন্তু 100 এসে পড়েছে। তো বিষয়টি এরকমই হচ্ছে যে আপনি যখনই নন লোকাল লিখবেন, নন লোকাল কিওয়ার্ড লিখবেন, সে কিন্তু তার যে তার প্যারেন্ট যে ফাংশন থাকবে সেটির থেকে সে নিবে। তবে আপনি যখন এটিকে গ্লোবাল করে দিবেন, এই বিষয়টি অনেকে কনফিউশনে থাকে, যখন আপনি এটিকে গ্লোবাল করে দিবেন তখন সে এটিকে 60 কাউন্ট করছে 60, কারণ এখানে 40-র সাথে সে একদম গ্লোবাল যে এক্স যেটির মান হচ্ছে 20 এটির সাথে কিন্তু প্লাস করে দিচ্ছে। তো এটি হচ্ছে মূলত গ্লোবাল কিওয়ার্ড এবং নন লোকাল কিওয়ার্ড এবং স্কোপ। আপনি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে গ্লোবাল স্কোপ কোনটি এবং লোকাল স্কোপ কোনটি, ফাংশনের যে স্কোপ। তো মূলত আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর মধ্যে, আপনারা চাইলে একবার এই ভিডিওটি আবার দেখতে পারেন, কারণ সর্বপ্রথম আমি যখন স্কোপ এবং নেস্টেড ফাংশন করেছিলাম তখন আমারও একটু প্রবলেম হয়েছিল। ইটস অ্যাবসলুটলি ফাইন যে আপনি যদি প্রথম অবস্থায় আপনার মাথায় না ঢুকে আপনি আবার দেখেন বিষয়গুলো, আস্তে আস্তে বুঝার ট্রাই করেন, অবশ্যই বুঝবেন। কারণ একদম সিম্পল বিষয়, সিম্পলভাবে নেন যে এই যে ফাংশন, এই ফাংশনের এরিয়া একটি ইনডেন্টের বাইরে। ইনডেন্টেশন হয়তো আপনি এতদিনও বুঝে গেছেন যে আমরা যখন একটি এই ব্লকের ভিতরে আছি, এই ব্লকের ভেতরে যে ভ্যারিয়েবলগুলো থাকবে এটি হচ্ছে এই ফাংশনের লোকাল কিওয়ার্ড। তো আমি এখানে যতগুলো নেস্টেড ফাংশনই করি এটির ইয়া কিন্তু থাকবে, কারণ এটি হচ্ছে এই ব্লকের ভেতরে। এবং যখনই আমার কোনো দরকার পড়বে এমন কোনো ভ্যারিয়েবল যেটি আমার এই লোকালের ভেতর নাই, তখন কিন্তু অবশ্যই আমার প্রোগ্রামটি ট্রাই করবে গ্লোবাল থেকে সেটিকে রিচ করা। তো এই ছিল আপনাদের স্কোপ, গ্লোবাল এবং নন লোকাল কিওয়ার্ড। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।